MS Excel বাংলা টিউটোরিয়ালে আজ আমরা শিখব FV শিডিউল এবং আমি জহির ইসলাম থাকব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের MS Excel বাংলা টিউটোরিয়ালে। আজকে 2021-এর নতুন বছরের প্রথম দিন, তার সাথে আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। তো নতুন বছরের প্রথম দিনের আজকের টিউটোরিয়ালটি আমাদের ফিনান্সিয়াল ফাংশন সিরিজের আজকের টিউটোরিয়ালটি হলো FV শিডিউল। অর্থাৎ FV শিডিউল কি এটি কিন্তু আমাদের প্রথমে বুঝতে হবে। এটি হলো ফিনান্সিয়াল ফর্মুলার। আমরা যদি ব্যাংকে যদি একটি নির্দিষ্ট অ্যামাউন্ট ইনভেস্ট করি, যেমন আমি এখানে 10 লাখ ইনভেস্ট করব, এটি আমি 2032 সালে উঠাবো। অর্থাৎ একটি দেশের ইকোনমি কিন্তু সবসময় এক থাকে না, চেঞ্জ হয়, কখনো কমে আবার বাড়ে। ধরুন 2001 সালে আমাদের ইকোনমিক্সের ইন্টারেস্ট ইয়ারলি 7%, আবার 2022 সালে এটি 8% হলো, আবার 2023 সালে 5% হলো। কিন্তু আমার যে এটি হলো, আমি যখন এটি ইনভেস্ট করছি ব্যাংকে, ব্যাংক আমাকে প্রতি বছর যে ইকোনমিক্সের ইন্টারেস্ট অনুযায়ী আমাকে সে আমাকে অ্যামাউন্টটি দেবে। সেই এই অ্যামাউন্টটি যে ফর্মুলা দ্বারা আমরা হিসাব করব, এটিকে FV শিডিউল বলা হয়। অর্থাৎ আমি 2021 সাল থেকে 2032 সাল পর্যন্ত যে ইনভেস্টি করছি, এর মাঝে যে আমাদের ইকোনমিক ওঠানামা করছে কম বা বেশি, সবগুলো মিলিয়ে আমার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটি কত হবে, এটি আমরা FV শিডিউল ফর্মুলা দ্বারা বের করব। তার জন্য আমি কিন্তু একটি ডেমো টেবিল তৈরি করে রেখেছি এখানে। আমি এখানে 2021 সালে 7%, 22 সালে 8% একটি ডেমো অ্যামাউন্ট দিয়ে দিয়ে এগুলি বোঝাবার জন্যে করেছি। আমি যদি এখানে এটি বের করতে চাই FV শিডিউল ফর্মুলাটি, এখানে সমান সমান চিহ্ন দিয়ে আমি FV, এখানে কিন্তু FVS লেখার পরে ফর্মুলাটি চলে আসছে। এখানে ক্লিক করলে ফর্মুলাটি চলে আসবে, অথবা কিবোর্ড থেকে ট্যাব বাটনটি ক্লিক করলেও ফর্মুলাটি চলে আসবে। তো ফর্মুলাটি হলো FV শিডিউল, তার ব্রেকেটের ভিতরে প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট কোনটি আমার 10 লাখ, এটিকে আমি সিলেক্ট করে কমা দিয়ে দিব, কমা, তারপরে শিডিউল, শিডিউল কোনটি আমার যে 2021 সাল থেকে 32 সাল পর্যন্ত ইনভেস্ট করছি, এর মধ্যে যে ইকোনমিক্সের ইন্টারেস্টটি কম বেশি হয়েছে, এটি আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে, এখান থেকে ড্রাগ করে এখান পর্যন্ত সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা ব্রেকেট ক্লোজ করে এন্টার দেব। এই দেখতে পাচ্ছেন এখানে যে রেজাল্টটি আসছে, এটিকে এই ডেসিমেলটি আমরা দূর করার জন্য হোম ট্যাবের আন্ডারে, এর আগের টিউটোরিয়াল আমি দেখাইছি, এই যে ডেসিমেল ডিসক্রিট, এই ডেসিমেল দেখেন থেকে আমরা যদি কমিয়ে দিই তাহলে আমাদের 2032 সালে এই রেট অনুযায়ী, ইন্টারেস্ট অনুযায়ী, কম বেশি যে সালে যতগুলো কম বেশি হয়েছে, এর অনুযায়ী আমরা 20,28,455 টাকা আমরা পাব। তো এই ছিল আজকের যে FV শিডিউল ফর্মুলা এটি। তো ভালো থাকবেন, আজকের নতুন বছরের প্রথম দিন, শুধু একটি ফর্মুলা, খুব সহজ, তারপরেও প্রত্যেকটি ফর্মুলা কিন্তু আমাদের জেনে রাখা ভালো। তো চলুন আমরা দেখি আগামী পর্বে আমরা কী শিখব, ইন্ট্রোর মাধ্যমে দেখি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। MS Excel বাংলা টিউটোরিয়ালে আগামী পর্বে আমরা শিখব ইন্ট্রেড ফর্মুলা, এবং আমি জহির ইসলাম থাকবো আপনাদের সঙ্গে।